এক জায়গায় মনে করো কাদা তো কাদা খাটি কাদা খাটলে মনে 2 লাখ টাকা আমরা নগরে পাই যাবো টাকা দিয়ে মনে অনেক ফুট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনার নাম কি? কান কাটা। তোমার নাম ভাই? আমার নাম না ঠাডা। নান ঠাডা বললাম। আপনারা কি দেশে কি বেআইনি কাজ করেন? আসছিলাম তো ভাই বালু, কিন্তু বালু দেখতে পাইতেছি দুনিয়াতে টাকা যাইবে না, এই জন্য পিস্তল মিস্তল লয়ে লাইলাম। এটাতে কি করেন? এটাতে ভাই মাঝে মাঝে ডর দেখাই আসবো, ভয় দেখাই আসবো, একবার পালাই হবে। এটা ভাই এটা তো ঠিক না ভাই। ঠিক না, কারণ এই দুনিয়াতে বালুয়েতে দেখতেছি টাকা যাইতো না, ফের আমরা বালুয়ে টাকার জন্য চাইতে পারবো না, তে আমরা অনেক করুম রাখি। আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। শুনে নাকি যদি ভালো লাগে লাগলো, না লাগলে তো নাই। হ্যাঁ, এই যে দুনিয়াতে আপনি আসছেন, আল্লাহ আপনাকে পাঠাইছে দুনিয়াতে আসছেন, আপনি আসার আগে জানেন আপনি কি শপথ করে আসছেন? না জানেন না। আপনি আসার আগে বলছেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও পাঠাও, আমি 24 ঘন্টা তোমারে ডাকুম। আল্লাহ কইছে ডাকতে না, দুনিয়ার মায়ায় পয়রা তুই সব কিছু ভুলে যাবি গা। তারপরে আল্লাহর আমরা কইছি না আল্লাহ পাঠাও, 24 ঘন্টাই ডাকুম। ওই জায়গা থেকে আমরা দুনিয়াতে আইসা কি করি, সম্পদ নিয়ে মারামারি, এই অস্ত্র নিয়ে টাকা চিন্তাই, হ্যার জমি হ্যার বাড়ি এগুলা নিয়ে আমরা চলতেই থাকে আমাদের এই জীবনে। আমরা একটুও বুঝি না যে এই জিনিসটা আমাদের ক্ষতি। আচ্ছা আপনি কি বাঁচবেন? বাঁচবো না, অন্ধের পদে চলে গেছে। আপনার দাদা আছে? আমিও বাঁচবো না। আপনার দাদা আছে? হ্যাঁ। না না, দাদা মারা গেছে। তোমার দাদা আছে? না। তোমার দাদাকে মারা গেছে? হ্যাঁ। দাদি? দাদিও মারা গেছে। দাদি মারা গেছে, দাদা মারা গেছে, আমারও দাদা নাই দাদি নাই, আমারও আস্তে আস্তে আমারও মানে কখন যে আমার মৃত্যু হয়, কালকে আমি বাঁচবো কিনা, একটু পরে আমি বাঁচবো কিনা, 1 মিনিট আমি বাঁচবো কিনা, ওইটার কিন্তু ভরসা নাই। তারপরে কেন আপনারা এগুলা করেন? আমরাও বুঝি, কারণ করতেছি, কারণ এই পর্যায়ে আমরা ঢুকে পড়ছি, কারণ এইতে বাইরে আর কোনো পথ নেই, বাইরে আমরা নিশ্চিত বাঁচবো না। না না না, 100% বাঁচবেন। আপনি অস্ত্র টস্ত্র এগুলো সব ফালাইয়া দিয়া তোবা করেন যে আল্লাহ আজকের পর থেকে আমি আর কোনো বেআইনি কাজ কোনো কিছু করব না, আমি দুনিয়াতে চলবো, মানুষের কথাবার্তা শুনবো, সৎ পথে চলবো, মানুষের সাথে কোনো বেইমানি করব না। আমি দরকার হলে এই এরিয়াতে আমার সমস্যা, আমি এরিয়া ছেড়ে অনেক দূরে চলে যাবো, এখানে যে আমি মানুষের সেবা করব। পালাই দিলাম আপনারা তো, দিয়ে দিলাম অর্থটা, বুঝছেন? আপনার কাছে আছে না এরা? এদের কোনো মূল্য নেই, ঠিক আছে? এগুলা দুনিয়াতে আসলে কিচ্ছু না, ঠিক আছে? আজকের পর থেকে আপনারা তোবা করেন, যে আল্লাহকে ডাকবেন, 5 বার তো নামাজ পড়বেন, কাউকে কোনো দিন মারবেন না, চর দিবেন না, কেউ কোনো চর দিলে চুপচাপ থাকবেন, বিচার দিবেন, উপর আল্লাহ দেখবো সব কিছু, উপর আল্লাহর হাতেই পৃথিবীর সব কিছু, আমরা একদিন না একদিন মরবই, সবাই দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এদের মনের আশা পূরণ করো আল্লাহ, আল্লাহ এরা ভালো হইতে যাইতেছে, আল্লাহ তুমি এদেরকে ভালো কইরা দাও গো আল্লাহ। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, সুবহানাকা সুবহানাকা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মরণকালে জারি করে দিও কালিমায়ে তৈয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুসলমান, আজকে থেকে আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করব, সুন্দরভাবে আমাদের জীবন যাপন করব, আমাদের চলার পথে অনেক কঠিন কঠিন কষ্ট হবে, আজকে থেকে নতুন জীবন শুরু হইবে। ঠিক আছে ভাই, ভালো থাকে, আল্লাহ যেন আপনাদের মনে আশা পূরণ করে। বাই।